আসসালামু আলাইকুম দর্শক, আজকে মে মাসের 16 তারিখ 2023 সালের প্রায় 2 সপ্তাহ পরে আবার বাড়িতে আসলাম। তো এর আগে আপনারা দেখছেন যে আখ আমরা বাঁশ বেঁধে জিআই তার দিয়ে বেঁধে দিয়ে গেছিলাম। তো তারপরে আখের কী অবস্থা সেটা এখন আপনাদেরকে দেখাবো। আপনারা জানেন যে এর আগে আমার আখের ক্ষেতে মাজরা পোকার প্রচুর আক্রমণ ছিল, এখন সেটা কোন পর্যায়ে আছে সেটা জানাবো। আপনারা অনেকে জানতে চাইছেন, তার আগে আখ কত বড় হলো সেটা দেখাই। দেখেন আখ এই পর্যন্ত হয়ে গেছে, এখানে মোটামুটি 4 ফিটের মতো এতটুকু হয়ে গেছে। এটা আরও হয়তো একটা পাতা ছাড়ানো যাবে, এগুলো পাতা ছাড়াইলে এতটুকু করে বের হবে, 3 ফিট 4 ফিট। তো পাতা ছাড়ানোর সময় নাই, ব্যস্ততার মধ্যে আসি, অল্প সময়ের জন্য বাড়িতে আসছি গতকালকে সন্ধ্যায়। হয়তো কিছুক্ষণ পরে এবার চলে যাবো। এই দেখেন, এগুলো কিন্তু টান দিলে মানে পাতা ছাড়াইলে অনেক দূর পর্যন্ত পাতা ছাড়বে, দেখছেন। হ্যাঁ জি, আখ কিন্তু এখান থেকে নিয়ে একেবারে এত দূর পর্যন্ত হয়ে গেছে। তো আখ বড় হইতেছে, এখন আমি সার দিতেছি না। একটা বিষয় লক্ষ্য করছি কি, আপনার হচ্ছে সার দিলে এই আখ ফাইটা যায়, সার খুব সাবধানে ব্যবহার করতে হবে, সার বেশি দিলে আখ ফাইটা যাবে, সার কম কম দিবেন, এটা একটা পরামর্শ। তারপর হচ্ছে মাজরা পোকার আক্রমণের কী অবস্থা এটা অনেকেই জানতে চাইছেন। মাজরা পোকার আক্রমণ আলহামদুলিল্লাহ এখন অনেক কমে গেছে। কমে যাওয়ার কারণ হচ্ছে আমি কিন্তু অন্য ঔষধ আর ব্যবহার করি না, রিজেন্টই ব্যবহার করছি। তো একটু ঘন ঘন ডোজ দিছি, মানে 15 দিন পর পরে স্প্রে করে দিছি, 15 দিন পরেই, 15 দিন হওয়ার আগেই মনে হয় স্প্রে করছিলাম। এখন আর মাজরা পোকার আক্রমণ তেমন দেখা যায় না, হঠাৎ একটা দুইটা গাছে দেখা যায়। আর যেগুলো আগে মাজরা পোকায় আক্রান্ত হয়েছিল সেগুলো এখন সুস্থ হয়ে যাইতেছে, রিকভার করতেছে। এই দেখেন কত সুন্দর পাতা ছাড়তেছে, অনেক উপর পর্যন্ত কিন্তু পাতা ছাড়ানো যাবে। এভাবে অনেক পাতা ছাড়ানো যাবে। তো আজকে আবার আমরা এখানে স্প্রে করে দিব। এই দেখেন যেগুলো মাজরা পোকা আক্রান্ত হয়েছিল গাছ, এই যে এগুলো কিন্তু পাতাটা গজায় গেছে, যে এই গাছটা আক্রান্ত হয়েছিলো এটার পাতাও অনেক বড় হয়ে গেছে। তো মাজরা পোকা যেগুলো আক্রান্ত হয়েছিল সেগুলো সুস্থ হয়ে উঠতেছে, নতুন করে আর আক্রান্ত হয় না বললেই চলে। আমি এইখানে যে এই গাছটা শুধু আক্রান্ত দেখছি আইসা, এই দেখেন এই গাছ মাজরা পোকায় আক্রমণ করলে এইভাবে কাণ্ড মরে যায়, মানে ডগার যে পাতাটা কুশি পাতা সেটা মারা যায়। এখানে আবার স্প্রে দিয়ে দিলে এটা আবার খুশি দিবে, কিন্তু ততদিনে গাছটা অনেক পিছনে পড়ে যাবে, অনেক সময় নেবে। তো দেখেন যেগুলো মাজরা পোকা আক্রান্ত হয়েছিল এগুলো সুস্থ হয়ে যাইতেছে, এগুলো আস্তে আস্তে দিন যত যাবে সুস্থ হবে। এই যে এগুলো মাজরা পোকা আক্রান্ত হয়েছিল এগুলোও সুস্থ হইতেছে। আখ বেশ লম্বা হয়ে গেছে, এই মাস পার হইলে 4 থেকে 6 ফুটের মতো লম্বা হবে আখ আশা করতেছি। সার দিলে আর একটু দ্রুত বড় হইতো, কিন্তু সার দিলে দেখতেছি যে ফাইটা যায়, এই জন্য সার দেওয়া ভালো মনে করতেছি না। সার হয়তো আমরা আর একটা ডোজ আর মাসখানেক পরে দিব, আগামী মাসের শুরুতে, মানে লাস্ট ডোজ। সেখানে কিছু অনুখাদ্য এবং রাসায়নিক সার দিয়ে একেবারে শেষবারের মতো সার দিয়ে দেব, তারপরে হয়তো প্রয়োজন বুঝে সার দিতে পারি। দেখেন কোনো কোনো আখ অনেক লম্বা হয়েছে, এটা দেখেন। আরেকটা সারানো যাবে এখান থেকে নিয়ে এই পর্যন্ত, অনেক লম্বা অনেক মোটা, স্বাস্থ্য ভালো আছে যথেষ্ট পরিমাণে। আমি এই
15 দিন আগে প্রায় এখানে 1 কেজি বোরন দিয়ে দিছি 1 কেজি পরিমাণে। এর আগেও একবার হাফ কেজি বোরন দেওয়া হয়েছিল, দেখলাম যে আখ কিছু ফাটতেছে। বোরনের ঘাটতি হলে আখ ফাটে, আর ফিলিপাইনি আখ হচ্ছে আপনার এমনি ফাটে। তো এগুলো কিন্তু এখন পাতা ছাড়ানোর একটা সময় হয়েছে, আপনারা যত দ্রুত সম্ভব আপনাদের আখের পাতা ছাড়াই দেবেন। পাতা ছাড়ানোর উপযোগী হইলেই পাতা ছাড়াই দেবেন, কারণ পাতা ছাড়াইলে এগুলো তাড়াতাড়ি বাড়ে, বৃদ্ধি পায় দ্রুত। এই জন্য পাতা ছাড়াইতে কখনও অলসতা করবেন না। কিন্তু আমি আসলে ব্যস্ত থাকি, যার কারণে এগুলো পাতা ছাড়ানোর সুযোগ অত হয় না। আবার অনেক সবসময় আপনার শ্রমিক পাওয়া যায় না এবং শ্রমিক নেওয়া যায় না, বিভিন্ন রকম সমস্যা থাকে। এই দেখেন, এটা মাজরা পোকা আক্রান্ত হয়েছিল, এটা কিন্তু সুস্থ হয়ে গেছে। নতুন করে মাজরা পোকার আক্রমণ তেমন চোখে পড়তেছে না। আপনারা যারা আখের বাগান করছেন তারা হচ্ছে রিজেন্টের ডোজ বাড়াই দেবেন। যাদের আখের রোগ ছাড়তেছে না, মানে মাজরা পোকা ছাড়ে না, তারা হচ্ছে রিজেন্টের ডোজ বাড়াই দেবেন। আগে 1 মিলি করে দিলেই দেখা যেত দীর্ঘদিন সুস্থ থাকতো, কিন্তু এখন 1 মিলি সুস্থ থাকতেছে না। আমি এই জন্য 1.5 মিলি করে দিতেছি। আজকে আবার ভাবছি যে আরও বাড়াইয়া দেবো, 1.5 মিলির থেকে 2-3 মিলি করে দিয়ে দেবো ভাবতেছি, অথবা 4 মিলি। রিজেন্টের ডোজ হচ্ছে প্রতি লিটার পানিতে 4 মিলি, আখের আগাম মাজরা পোকা বা আগার যে মাজরা পোকা আছে সেটার জন্য। সুতরাং আপনারা 4 মিলি পর্যন্ত ব্যবহার করবেন, যদি দেখেন যে মাজরা পোকা ছাড়তেছে না বা যাইতেছে না। আর যদি অল্প দিলেই ছেড়ে যায়, মাজরা পোকায় না ধরে, 1.5 মিলি দিলে বা 2 মিলি দিলে, সেক্ষেত্রে আপনাদের ওষুধটা বাইসা যাবে। ওষুধের যেহেতু অনেক দাম, আপনাদের খরচ কম হবে। কিন্তু যদি দেখেন যে আপনার ছাড়তেছে না, মাজরা পোকা যায় না 1-1.5 মিলিতে, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই রিজেন্টের ডোজ বাড়াই দেবেন, তাহলে আপনাদের মাজরা পোকা চলে যাবে। আবার যেসব এলাকায় রিজেন্ট না পাওয়া যায়, আপনারা কার্টআপ গ্রুপের কীটনাশক আছে এটা ব্যবহার করার চেষ্টা করবেন, কার্টআপ গ্রুপের কীটনাশক। তাহলে হইতেছে আপনাদের আখে মাজরা পোকার আক্রমণ হবে না আশা করি। এছাড়াও মাজরা পোকার যে অন্যান্য ঔষধ আছে সেগুলো ব্যবহার করতে পারেন। তো দেখেন এই যে এগুলো মাজরা পোকা আক্রান্ত হয়েছিল। এখন আমি আপনাদেরকে পরামর্শ দিই, আমার ক্ষেতের অনেক গাছই কিন্তু মাজরা পোকা আক্রান্ত হয়েছে। এটার একটা কারণ আমি যেটা এবার উপলব্ধি করতেছি, বেশি গরম হইলে আপনার পোকামাকড়ে ঔষধ মানে না, মানে বেশি গরম হইলে পোকার উপদ্রব খুব বেশি হয় যে কোনো ফসলে, আপনি এটা খেয়াল করে দেখবেন। তো এইবার কিন্তু বৃষ্টি হয় না, খালি গরম আর গরম, এই যে একটা অবস্থা। এই জন্যই আমার মনে হয় যে আসলে পোকার উপদ্রব এত বেশি। নাহলে আমি এর আগে যে 2 বার আখ চাষ করছি, মাজরা পোকার এত আক্রমণ দেখি নাই, ঔষধ দিলে দীর্ঘদিন সুস্থ থাকছে। তো আপনাদেরকে এখন আমি পরামর্শ দেবো যে আপনারা একটু ঘন ঘন স্প্রে করবেন, 15 দিনের মধ্যে 15 দিন পর স্প্রে করে দিবেন। তাহলে হচ্ছে আপনাদের এই মাজরা পোকার আক্রমণ কম হবে, আর হচ্ছে আপনারা ডোজ বাড়াই দিবেন, মানে নির্ধারিত ডোজ যেটা আছে সেটা দিবেন, তার থেকে কম দিবেন না। যেমন রিজেন্টের ডোজ হচ্ছে প্রতি লিটার পানিতে আখের আগাম মাজরা পোকার জন্য 4 মিলি, আপনারা 4 মিলি দিবেন, অথবা তার থেকে কিছু কমাইয়া দিয়া এক্সপেরিমেন্ট হিসাবে দেখতে পারেন যে কত মিলি পর্যন্ত এটা দিলে পোকার উপদ্রব কমে, সেই পরিমাণে ব্যবহার করবেন। কারণ 4 মিলি দিলে তো আমরা দিতে পারি, কিন্তু হচ্ছে ওষুধের যে দাম, 4 মিলি দিয়া সেখানে তো আমাদের ঔষধ বেশি লাগবে, খরচ বেশি হবে। আবার এটাও চিন্তা করা যায় যে 2টা গাছ যদি মাজরা পোকায় খাইয়া ফেলে, তাহলে তো আমার 100-150 টাকা লস হয়ে যাবে, সেক্ষেত্রে আবার ঔষধের কথাও চিন্তা করা যায় না। তো সব কিছু বিবেচনা করে কাজ করতে হবে নিজের মতো করে। আপনারা যারা আখ চাষ করছেন, জ্ঞান বুদ্ধি খাটাইয়া কাজ করবেন। কারো কোনো সমস্যা থাকলে, পরামর্শের প্রয়োজন হলে আমাদের একটা ফেসবুক পেজ খুলছি এমএ এগ্রো নামে, আপনারা ওইটাতে যুক্ত হয়ে ওইখানে ছবি পাঠাবেন, তারপর হচ্ছে SMS করেও লিখতে পারবেন যে ভাই আমার এই সমস্যা, আপনার কোনো কিছু অভিজ্ঞতা আছে কি না, তাহলে আমাদেরকে একটু ধারণা বা পরামর্শ দেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার। তো এই ছিল আজকের মতো আখের আপডেট। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।